নচিকেতা গিয়েছিলেন প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা। তৃণমূলের বিরুদ্ধে চুরি জোচুরি আর দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বঙ্গ বিজেপিও যখন দিন বদলের আশায় পথে নামছে, তখন বিজেপির শক্তঘাঁটি কোচবিহারে দাঁড়িয়ে এই ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হাতে পাঁচটা আঙুল আছে, কোনটা ছোট কোনটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে, তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইন আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর, এত বড় সাহস লজ্জা করে না? একদিন মানুষ হলে জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইন শুধু অর্থনীতি, স্বাস্থ্য, বেকারত্ব, শিল্পায়ন, কৃষকদের অবস্থা, তফসিলি জাতি উপজাতি, পাহাড় জঙ্গলমহল সুন্দরবন তা নয়, পশ্চিমবাংলায় যেভাবে সামগ্রিকভাবে এই রাজ্যকে কয়েক দশক অন্ধকারের দিকে এই পরিবারটি, নির্দিষ্ট পরিবার মমতা ব্যানার্জি এবং তার পরিবার, তারা পিছিয়ে দিয়েছেন, তাতে বাংলা বাঙালি লজ্জিত। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগে দুর্নীতি, রেশন বন্টনে দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, একের পর এক দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার মতো তৃণমূলের জনপ্রতিনিধিরা জেলবন্দি। এই ইস্যুতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে নিশানা করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্বকে বারবার চোর কটাক্ষে বিঁধেছে গেরুয়া ব্রিগেড। মিছিলে, স্লোগানে, একের পর এক কর্মসূচিতে এভাবেই চোর দুর্নীতিবাজ ন্যারেটিভকে কাজে লাগানোর চেষ্টা করেছে বঙ্গ বিজেপি। এদিন কার্যত সেই সমস্ত আক্রমণেরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকাতে ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সা চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। মমতা ব্যানার্জির দলের যা চেহারা, তাতে ইডিসি ভাই তো প্রমাণ করে দিচ্ছে যে কার খাটের তলায় 50 কোটি টাকা, 18 কোটি টাকা পাওয়া যায়, কাকে ধরলে পরে গরু পাচার, কয়লা পাচার এসবের প্রশ্ন। সেখানে মানুষ কি মনে করে যে না এগুলো কিছু না, ইডিসি বিআই এমনি এমনি করছে? রাজ্য রাজনীতিতে এখন জোরালো প্রশ্ন, তাহলে কি আসন্ন লোকসভার যুদ্ধে দুর্নীতি অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে বাংলায়? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।